পেট্রোল ছাড়াও গাড়ি চলে কিন্তু রক্ত ছাড়া জীবন চলে না তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রত্যেকের উচিত চার মাস অন্তর অন্তর রক্তদান করা রবিবার ভারতীয় জনতার যুব মোর্চার তরফে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের সূচনা করার পর অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ডাক দেওয়ার পরে গত কয়েক মাসে রক্তের স্বল্পতা অনেকটাই মিটেছে বলে জাহিদিন জানান মন্ত্রী ধীরে ধীরে ও বদলেছে রাজ্যে রক্তদানের পরিস্থিতি ভয় দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন রাজ্যের যুব সমাজ এই বদলকে এক ইতিবাচক পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন মন্ত্রী রতনলাল নাথ যুব মোর্চা আজকে রক্তদানের আয়োজন করেছেন এছাড়াও বিভিন্ন জায়গায় আজকে রক্তদান উৎসব আছে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আছে এখানে যুব মোর্চা আয়োজন করেছে রক্তদানের জন্য তাদেরকে অভিনন্দন জানাবো এমন একটা মহৎ কাজ করছেন যেটা বাবা যায় না আজকে আমাদের রাজ্যে একটা রক্তদানটা এখন উৎসবের আকার ধারণ করেছে এই একমাত্র জিনিস একটু আগে ডাক্তারবাবু বললেন যে এটার কোনো বিকল্প এখনো হয়নি ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না পেট্রোলের বদলেও আপনি অন্য কিছু দিয়ে গাড়ি চালাতে পারবেন কিন্তু রক্তের কোনো বিকল্প নেই কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না কোনো তৈরি হয় না তার মানে রক্তটা আপনাকে স্বেচ্ছায় দান করতে ভারতীয় জনতা যুব মোর্চার দুই নং মোহনপুর মন্ডলের উদ্যোগে এদিনের এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয় মোহনপুর বাজার স্থিত শেড ঘরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা দুই নং মোহনপুর মন্ডল সভাপতি চন্দ্রকুমার শিলদাস এবং মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ এদের রক্তদান শিবিরে উপস্থিত প্রত্যেক রক্তদাতার সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর মণ্ডলের যুব মোর্চার তরফে আয়োজিত এই রক্তদান শিবিরে এদের যুব কর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়